আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদউদ্দিন ভূঁইয়া। আমাদের আজকের কেমিস্ট্রি অনলাইন ক্লাসে আমরা যথারীতি তোমাদের পাঠ্য বইয়ের দশম অধ্যায় ধাতু নিষ্কাশন অধ্যায়টা থেকে দুটি মূল্যবান ধাতুর নিষ্কাশন পদ্ধতি আলোচনা করব। একটি হলো অ্যালুমিনিয়াম নিষ্কাশন, আর একটি হলো আয়রন নিষ্কাশন। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিটা আমরা দেখব তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ পদ্ধতি, আর আয়রন নিষ্কাশনটা আমরা দেখব কার্বন বিজারণের মাধ্যমে বিজারণ পদ্ধতি। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের আকরিক Al2O3 2H2O। এই অ্যালুমিনিয়ামের আকরিকটাকে আমরা বক্সাইট বলি। অ্যালুমিনিয়ামের আকরিকটাকে কি বলি? বক্সাইট বলি। তো আমরা একটি ধাপে দেখেছিলাম যে আকরিকটিকে অক্সাইডে রূপান্তর করতে হয়। তো অ্যালুমিনিয়াম ধাতুর এই অক্সাইডটিকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুর এই আকরিক অর্থাৎ এই বক্সাইডকে আমরা অ্যালুমিনিয়ামের অক্সাইডে রূপান্তর করবো। সেটা কিভাবে? বক্সাইটে অ্যালুমিনিয়ামের অক্সাইডের সাথে 2 মোল পানি থাকে, আর এই বক্সাইটকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশ্রিত করে উত্তপ্ত করি তাহলে এখানে আমরা সোডিয়াম অ্যালুমিনেট পাই। সোডিয়াম অ্যালুমিনেট, সেই সোডিয়াম অ্যালুমিনেট আবার পানির সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে পরবর্তীতে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যেটা আমাদের কাঙ্ক্ষিত। আমরা বলেছি আমরা ধাতুর অক্সাইড পেতে চাই, বিজারণ করার জন্য ধাতুর অক্সাইড লাগে। এখানেও আমাদের ধাতুর অক্সাইড ছিল, কিন্তু তার সাথে পানি মিশ্রিত ছিল। এটাকে আমরা 3টা রাসায়নিক পদ্ধতির মাধ্যমে শুধু অক্সাইডে রূপান্তর করেছি। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালুমিনিয়ামের অক্সাইড। এই অ্যালুমিনিয়ামের অক্সাইডটাকেই আমরা তড়িৎ বিশ্লেষণ পাত্রে বিজারণ করব। কিন্তু এখানে একটু সমস্যা আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড এই পদার্থটা গলাইতে হলে, আমরা জানি তড়িৎ বিশ্লেষণ করার জন্যে হয়তো পদার্থটাকে গলাইতে হয়, নয়তো পদার্থটাকে দ্রবীভূত করতে হয়। এই অ্যালুমিনিয়াম অক্সাইড পদার্থটি পানিতে দ্রবীভূত নয়, এই জন্য এটাকে পানিতে দ্রবীভূত করা যাবে না। তাহলে এটাকে গলাইতে হবে। গলাইতে গেলে অ্যালুমিনিয়াম অক্সাইড এর গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রিয়েট করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, প্রায় অসম্ভবের কাছাকাছি, অনেক বেশি খরচ হয়। তাহলে আমরা এই 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু সৃষ্টি করতে পারছি না, তাহলে আমরা এই অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের গলনাঙ্কটা কিছু কমিয়ে আনতে হবে। সেজন্য আমরা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের সাথে ক্রায়োলাইট নামক একটি পদার্থ যোগ করি। ক্রায়োলাইটের সংকেতটা এরকম, Na3AlF6, যেটা হলো হেক্সাফ্লুরো সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট। এই পদার্থটাকে বলা হয় ক্রায়োলাইট। এই ক্রায়োলাইটকে যখন অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের সাথে মেশানো হয় তখন এই সম্পূর্ণ মিশ্রণের গলনাঙ্ক হয়ে যায় 800 ডিগ্রি সেলসিয়াস বা 1000 ডিগ্রি সেলসিয়াস। অথচ শুধু অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। তা আমরা কি করছি, ক্রায়োলাইট মিশিয়ে এর গলনাঙ্ক 1000-এ নামিয়ে আনছি, তারপর এই মিশ্রণটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পাত্রে দিচ্ছি এখন এবং এটাকে গলাচ্ছি 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই মিশ্রণটাকে গলাচ্ছি, গলানোর পরে এই মিশ্রণটাকে আমরা এই তড়িৎ বিশ্লেষণ পাত্রে দিয়ে দিচ্ছি। তাতে আমরা এই মিশ্রণে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের 2টা আয়ন পাচ্ছি, Al3+ আয়ন পাচ্ছি আর Oxygen-2- আয়ন পাচ্ছে। কেন এই 2টা আয়ন পাচ্ছি? কারণ এটা একটা আয়নিক যৌগ, এটাকে যখন গলানো হয় গলিত অবস্থায় এটা আয়নিত থাকে, এজন্য এই পদার্থটা অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন সৃষ্টি করে।
এই দুইটা আয়ন এই তড়িৎ বিশ্লেষ্য পাত্রে আমরা পাচ্ছি। পরবর্তীতে আমরা যখন এই দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করব, বিদ্যুৎ প্রবাহিত করব কিভাবে, আমরা এই অ্যানোড এবং এই ক্যাথোডের মাঝে সংযুক্ত করব একটি তড়িৎ কোষ বা ব্যাটারি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পাত্রটা একটু খেয়াল করি। পাত্রটার মধ্যে এখানে একটি স্টিল পাত্র, পাত্রটি হলো একটি স্টিল পাত্র। এই স্টিল পাত্রের ভেতরের দিকে একটা কার্বনের স্তর থাকে, সেটা কার্বন ক্যাথোড, মানে এই কার্বনের স্তরটা ক্যাথোড হিসেবে কাজ করে। আর এই পাত্রটার মধ্যে উপর থেকে ঝুলানো থাকে আর একটি কার্বন দণ্ড, দুই মাথাওয়ালা একটি কার্বন দণ্ড। সেই কার্বন দণ্ডটি অ্যানোড হিসেবে কাজ করে, কার্বন অ্যানোড। আর দ্রবণে আমাদের এই গলিত অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এর আয়নিত অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আয়ন থাকে। এখন যেহেতু এই দণ্ডটি অ্যানোড, আমরা জানি অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ অ্যানোডে ইলেকট্রন বর্জন হয়। তাহলে এই দুইটা আয়নের মাঝে অক্সিজেন টু মাইনাস আয়নটা, এটা মাইনাস মানে ইলেকট্রন সমৃদ্ধ, এর মাঝে ইলেকট্রন আছে, এ ইলেকট্রন বর্জন করতে পারে, সেজন্যে সে এই কার্বন অ্যানোডে চলে আসবে। কার্বন অ্যানোডে এসে জারণ বিক্রিয়া ঘটাবে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করবে। কয়টা ইলেকট্রন বর্জন করবে? অক্সিজেন টু মাইনাসের মধ্যে যেহেতু দুইটা অতিরিক্ত ইলেকট্রন আছে, তাহলে সে দুইটা ইলেকট্রন বর্জন করবে, মাইনাস টু ইলেকট্রন। দুইটা ইলেকট্রন বর্জন করে সে নিরপেক্ষ অক্সিজেন পরমাণুতে পরিণত হবে। কিন্তু যেহেতু অক্সিজেন একটি পরমাণু, একটি অক্সিজেন পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, সেজন্য এখানে আমরা যদি দুইটা অক্সিজেন পরমাণুকে দেখাই তাহলে চারটা ইলেকট্রন বর্জন হবে, এবং এখানে দুইটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণু গঠন করবে। এই হলো আমাদের এই অ্যানোডের জারণ বিক্রিয়া। আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়া দেখাবো। আগে তোমরা একটু খেয়াল করো, ক্যাথোড কোনটা? ক্যাথোড হলো এই যে কার্বনের যে স্তরটা, এটা হলো ক্যাথোড। আর ক্যাথোডে ঘটে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া মানে হলো ইলেকট্রন গ্রহণ। আমাদের দ্রবণে যে দুইটি আয়ন আছে, এই দুইটি আয়নের মধ্যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এই আয়নটি ক্যাটায়ন, যেহেতু সে ক্যাটায়ন তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, সে ইলেকট্রন চায়, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করবে। এই জন্যে এই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নটি এই ক্যাথোডে চলে আসে, ক্যাথোড অর্থাৎ ওই কার্বন স্তরের মধ্যে চলে আসে ইলেকট্রন গ্রহণ করার জন্য। এসে সে কীভাবে ইলেকট্রন গ্রহণ করে? অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন ইলেকট্রন এই ক্যাথোডে চলে আসলে এসে সে, যেহেতু সে থ্রি প্লাস, তাহলে সে তিনটি ইলেকট্রন গ্রহণ করবে। তো তিনটি ইলেকট্রন গ্রহণ করলে সে নিরপেক্ষ অ্যালুমিনিয়ামে রূপান্তরিত হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতুর কণায় রূপান্তরিত হবে। এখন আমরা যদি এখানে ইলেকট্রনের সমতা করতে চাই, তাহলে এখানে যদি আমরা তিনটা অক্সিজেন দেই, হ্যাঁ তিনটা অক্সিজেন দিলে তিন দুগুণে ছয়টা ইলেকট্রন বর্জন হবে, ছয়টা ইলেকট্রন বর্জন হবে। এবং এখানে যদি আমরা ছয়টা অক্সিজেন দেই, তাহলে ছয় দুগুণে বারোটা ইলেকট্রন বর্জন হবে, আর এখানে তিনটা অক্সিজেন অণু তৈরি হবে। আর এখানে যদি আমরা চারটা অ্যালুমিনিয়াম দেই, তাহলে তিন চারা বারোটা ইলেকট্রন গ্রহণ হবে, তাহলে এখানে চারটা অ্যালুমিনিয়াম ধাতুর কণা সৃষ্টি হবে। আর এখানে অ্যালুমিনিয়াম ধাতুর কণাগুলো জমতে 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 জমতে, সেগুলো এই কার্বন দণ্ডের উপর জমতে 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 এখানে গলিত অ্যালুমিনিয়ামের স্তর সৃষ্টি হয়, সেটাকে পরবর্তীতে আমরা এখান দিয়ে বাহিরে বের করে নিতে পারি। এভাবে আমরা স্বাধীন নিরপেক্ষ অ্যালুমিনিয়াম ধাতু পেয়ে যাই। তাহলে শিক্ষার্থীরা, আমাদের কাছে ছিল বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিক, সেটা আমরা খনি থেকে পেয়েছিলাম, সেই বক্সাইটকে আমরা অ্যালুমিনিয়ামের অক্সাইডে রূপান্তরিত করেছি, তারপরে এই অ্যালুমিনিয়ামের অক্সাইডটা থেকে আমরা নিরপেক্ষ বা স্বাধীন অ্যালুমিনিয়াম ধাতু পেয়েছি। এই হলো অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন। তো এখানে এই অ্যালুমিনিয়ামের আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে,
ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, তার মানে এটা একটি বিজারণ প্রক্রিয়া। আর এই বিজারণ প্রক্রিয়াটি আমরা ঘটিয়েছি তড়িৎ বিশ্লেষণ পাত্রে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। অ্যালুমিনিয়ামের আকরিক থেকে প্রাপ্ত অ্যালুমিনিয়াম অক্সাইড, তার থেকে অ্যালুমিনিয়াম আয়ন, সেই অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারণ প্রক্রিয়ায় স্বাধীন অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়েছে। এবার শিক্ষার্থীরা, আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পর আরেকটি মূল্যবান ধাতুর নিষ্কাশন দেখব, সেটা হলো আয়রন নিষ্কাশন। আয়রন হলো, এটা আমরা ইংরেজিতে বলি আয়রন, বাংলায় বলি লোহা, আর ল্যাটিনরা বলে ফেরাম, ল্যাটিনরা বলে ফেরাম। আমরা সেই আয়রন বা ফেরাম নিষ্কাশন প্রক্রিয়া দেখব। তো প্রথমে আমরা ফেরাম নিষ্কাশন প্রক্রিয়ার জন্য আমাদের জানতে হবে যে আয়রনের আকরিক কী। আয়রনের তিনটি আকরিক আছে, একটি আকরিক হলো ম্যাগনেটাইট, আরেকটি আকরিক হলো হেমাটাইট, আরেকটি আকরিক হলো লিমোনাইট। তো খনিতে আমরা সবচেয়ে বেশি প্রাচুর্যের দিক থেকে বা সহজলভ্যতার দিক থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় হেমাটাইট। হেমাটাইট আকরিকটির সংকেত হলো Fe2O3, হেমাটাইট। এই হেমাটাইট আকরিকটি আমরা খনি থেকে পাই। তো দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যে এই হেমাটাইট আকরিকটি অলরেডি ধাতুর অক্সাইড, তার মানে এটাকে আর অক্সাইডে রূপান্তরিত করার ঝামেলা নেই, এটাকে আমরা সরাসরি বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করে ফেলব। এখন এই যে হেমাটাইটকে বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করব, এই বিজারণটা আমরা সংগঠিত করি একটি বিশেষ চুল্লিতে, সেই চুল্লিটাকে আমরা বলি বাত্তা চুল্লি। এবার আমরা বাত্তা চুল্লির গঠনটা একটু দেখব। দেখো, বাত্তা চুল্লির মূল চুল্লিটা গঠিত হয়েছে ইস্পাতের একটি পাত্র, ইস্পাতের একটি পাত্রই হলো এই মূল চুল্লিটা। সেই ইস্পাতের পাত্রটার ভেতরের দিকে একটা স্তর রয়েছে, সেটাকে আমরা বলছি অগ্নিসহ ইটের স্তর। আসলে এটা পোড়ামাটির স্তর। তো পোড়ামাটি, তো এটা মাটি পোড়ালে তো ইট হয়, যেহেতু এটা প্রচণ্ড গরম বা উত্তপ্ত পোড়ামাটি, এজন্য এটাকে অগ্নিসহ ইট বলা হচ্ছে। এই অগ্নিসহ ইটের স্তরটি পাত্রের ভেতরের দিকে থাকে এবং এটা অত্যন্ত উত্তপ্ত অবস্থায় থাকে। কেন উত্তপ্ত অবস্থায় থাকে? কারণ এই পাত্রটির ভিতর সর্বক্ষণ গরম বায়ু প্রবাহিত করা হচ্ছে। গরম বায়ুর এই গরম বা তাপের কারণে এই অগ্নিসহ ইটের স্তরটি প্রচণ্ড গরম উত্তপ্ত হয়ে থাকে। আর এই পাত্রের নিচের দিকে দুটি নির্গম নল আছে, এই একটি নির্গমন নল, এই আর একটি নির্গমন নল। পাত্রটির মাঝে আমরা উপর দিয়ে এই আয়রনের আকরিক হেমাটাইট, সাথে কোক বা কার্বন চূর্ণ আর চুনাপাথর, এই তিনটি জিনিস এখান দিয়ে আমরা প্রয়োগ করি, প্রবেশ করাই বা এই পাত্রে দেই। এখন আমরা দেখব যে এই পাত্রের ভেতর কীভাবে আয়রনের আকরিক অর্থাৎ হেমাটাইট বিজারণ হয়ে স্বাধীন নিরপেক্ষ আয়রন ধাতু আমরা পেতে পারি। দেখো শিক্ষার্থীরা, আমরা পাত্রে তিনটা জিনিস দিচ্ছি, একটা হলো Fe2O3 হেমাটাইট আয়রনের আকরিক, আরেকটা হলো কোক চূর্ণ বা কার্বন চূর্ণ, আরেকটা হলো চুনা পাথর। এই তিনটা জিনিসের তিনটা ভূমিকা আমরা প্রথমে দেখব। প্রথমে এই যে কোক চূর্ণ, কোক চূর্ণের কী ভূমিকা? কোক চূর্ণ মানে হলো কার্বন। সেই কার্বন আমাদের এই পাত্রে যে গরম বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইড আরও কিছু কার্বনের সাথে বিক্রিয়া করে। কোন কার্বন? এই যে কোক চূর্ণের আরও কিছু কার্বনের সাথে এই কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে। এই কার্বন মনোক্সাইডই আমাদের এই আয়রনের আকরিক অর্থাৎ হেমাটাইটকে বিজারণ করবে। এবার আমরা দেখব যে এই হেমাটাইট এর কি পরিণতি। এই হেমাটাইট
বা আয়রনের আকরিক এটা পাত্রের ভেতরে উৎপন্ন হওয়া এই কার্বন মনোক্সাইডের সাথে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করলে এখান থেকে দুইটা আয়রন, দুইটা দুই মোল আয়রন ধাতু তৈরি হয়, তারপরে অক্সিজেন তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই তিনটা জিনিস তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে এই বিক্রিয়াটা থেকে এই যে কার্বন মনোক্সাইড দ্বারা বিজারণ হয়ে এই আয়রন অক্সাইড থেকে স্বাধীন বা নিরপেক্ষ আয়রন ধাতু আমরা পেয়ে যাচ্ছি। সেই আয়রন ধাতু আমাদের এই নির্গম নল দিয়ে বেরিয়ে আসে। তাহলে এখানে কিন্তু আমরা আয়রন ধাতুটা নিষ্কাশন হয়ে যাচ্ছে। কিন্তু একটি সমস্যা আছে, সমস্যাটা হলো আমাদের এই আয়রনের সাথে, এই হেমাটাইটের সাথে কিছু ধাতু মল মিশ্রিত থাকে, সেটা হলো সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড নামক এক ধরনের ধাতু মল মিশ্রিত থাকে। সেই ধাতু মল সিলিকন ডাইঅক্সাইড এটা যেহেতু আমাদের এই হেমাটাইটের সাথে মিশে থাকে, এই এটাকে আমাদের এই হেমাটাইট থেকে অপসারণ করাতে হবে। সেজন্য আমরা এখানে চুনা পাথর দিয়েছি, ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। এই চুনা পাথর কি করে, চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট এটা এই পাত্রের এই তাপের কারণে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। তারপর এই ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড সেটা কি হয়, ওই যে আমাদের আয়রনের আকরিকের সাথে যে সিলিকন ডাইঅক্সাইড যে ধাতু মলটা মিশেছিল, এই ধাতু মলের সাথে এই ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট তৈরি করে, যেটা অধক্ষেপের মতো এই ধাতুর আকরিক থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে তাহলে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা পাচ্ছি আয়রন ধাতু আর একটা পাচ্ছি এই ক্যালসিয়াম সিলিকেটের একটা কঠিন অধক্ষেপ। এই দুইটার মধ্যে ধাতুটা ভারী আর এই ক্যালসিয়াম সিলিকেট অধক্ষেপটা হালকা। ভারী ধাতুটা নিচে স্তরীভূত হয় আর এই ক্যালসিয়াম সিলিকেটের অধক্ষেপটা এটা উপরে থেকে যায়। নিচ থেকে আমরা এই ভারী আয়রন ধাতুকে আলাদা করে ফেলি আর উপরে এই ক্যালসিয়াম সিলিকেটের উপরের স্তরটাকে এদিক দিয়ে আমরা বের করে নিয়ে আসি নির্গমন নলের মধ্য দিয়ে। এভাবে করে আমরা আয়রন ধাতুকে নিষ্কাশন করছি। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে হেমাটাইট আকরিকটা কার্বন মনোক্সাইড দ্বারা বিজারণ হয়ে আয়রন ধাতুতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এটা একটা বিজারণ প্রক্রিয়া। আর একটা দেখতে পাচ্ছি এই আকরিকের সাথে যে সিলিকন ডাইঅক্সাইড নামক ধাতু মল মিশেছিল, এটাকে আমরা ওই চুনা পাথর অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড দিয়ে আলাদা করে ফেলতে পারছি। এই হলো আমাদের আয়রন নিষ্কাশন প্রক্রিয়া। এখানে আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে যে বাত্তা চুল্লিতে সংগঠিত আয়রন নিষ্কাশনের প্রয়োজনীয় বিক্রিয়াসমূহ লিখো, তখন তোমাদের এই বিক্রিয়াগুলো লাগবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া দেখলাম। পরবর্তী দিন আমরা আরও একটা দুইটা ধাতুর নিষ্কাশন দেখব, কিছু একটা গুরুত্বপূর্ণ অ্যাসিড উৎপাদন এবং তার বিভিন্ন ধর্ম আলোচনা করব। পরবর্তী দিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এই শুভকামনায় আমাদের আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।